बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। एक नम्बर कन्ट्रा कस्टिंग आसले जेगुलो आमादेर खरच हबे सब डेबिट पासे लिखब और जेटा आमादेर आय हबे सेटा क्रेडिट पासे लिखब। खरचेर स्थल थेके कार्यस्थल थेके जदि कोनो किछु फेरत चले आसे ताहले क्रेडिट पासे लिखते हय। शुधु फेरत ना, बोलछिलाम जे अब्यवहृत समस्त पण्यगुलो क्रेडिट पासे लिखते हय। সেটা হতে পারে চুরি হয়ে গেলেও ক্রেডিট পাশে লিখতে হয়, আগুনে পুড়ে গেলেও ক্রেডিট পাশে লিখতে হয়, নষ্ট হয়ে গেলে পচে গেলে ক্রেডিট পাশে লিখতে হয়, মানে ব্যবহার হয়নি এমন আইটেমগুলো সব ক্রেডিট পাশে লিখতে হয়। আমি একটা অঙ্ক করাই আর বলি, বুঝাই দিই। কতদিন আমি এটা করাইছিলাম, তারপরে আবার একটা দেখাচ্ছি, দেখেন। মেটেরিয়াল সেন্ড টু সাইট, মেটেরিয়াল কার্যস্থলে পাঠানো হয়েছে 2,50,000 টাকা, এটা ডেবিট পাশে যাবে। মেটেরিয়াল ডাইরেক্টলি পারচেস ক্রয় করা হয়েছে কার্যস্থলে, এটা ডেবিট পাশে বসবে। ডাইরেক্ট লেবার, এটাও ডেবিট পাশে বসবে। আদার ডাইরেক্ট এক্সপেন্সেস, এটা ডেবিট পাশে বসবে। প্ল্যান্ট পারচেস, এটা ডেবিট পাশে বসবে। এস্টাবলিশমেন্ট চার্জ, এটা ডেবিট পাশে দেখাতে হবে। মেটেরিয়াল রিটার্ন টু স্টোর, স্টোরে ফেরত চলে গেছে, এটা ক্রেডিট পাশে বসাতে হবে। ইন্সপেকশন ফিস, এটা ডেবিট পাশে বসবে। সাইট অফিস এক্সপেন্স, ডেবিট পাশে বসবে। আচ্ছা, ওয়ার্ক সার্টিফাইড, এটা আমাদের ইনকাম, তাই এটা ক্রেডিট পাশে বসবে। তবে এটা দুই নম্বর স্টেপে বসবে। স্টেপ কয়টা? তিনটা স্টেপ হয় শখের মধ্যে, তো এটা আমরা দুই নম্বর স্টেপে দেখাবো, ওয়ার্ক সার্টিফাইড। আর পাশে একটু আনসার্টিফাইড থাকবে, নট সার্টিফাইড, আনসার্টিফাইড, এগুলো আয় হিসেবে ক্রেডিট পাশে দেখাতে হবে, দ্বিতীয় স্টেপের কাজ। ক্যাশ রিসিভ, এটা আমাদের কন্ট্যাক্ট অ্যাকাউন্টের মধ্যে বসে না, তবে প্রফিট বের করার সময় সূত্রে এটা কাজে লাগবে। মেটেরিয়াল অন হ্যান্ড 31/12/2016, ক্লোজিং যেটা, এটা কোথায় বসবে? এটা অব্যবহৃত তাই ক্রেডিট পাশে বসবে। ডাইরেক্ট লেবার আনপেইড, লেবার খরচ হয়েছে কিন্তু দেওয়া হয়নি, এটা ডেবিট পাশে দেখাতে হবে। ভ্যালু অফ দ্য প্ল্যান্ট, প্ল্যান্টের বর্তমান মূল্য ক্লোজিংয়ে এসে 80,000, শুরুতে ছিল প্ল্যান্টের দাম 1,00,000 আর এখন আছে 80,000, তাই যেটা ক্লোজিং থাকে সেটা ক্রেডিট পাশে বসাতে হয়। দেখেন, এখানে প্ল্যান্ট ক্রয় করেছিলাম 1,00,000, ডেবিট পাশে বসাইছিলাম, আর এখন ক্লোজিং ভ্যালু 80,000, তাহলে ক্রেডিট পাশে বসাবো, 20,000 টাকা অবসায় এর মধ্যে চলে আসবে। তাই কন্ট্রাক্ট প্রাইস 10,00,000 টাকা, এই কন্ট্রাক্ট প্রাইস কোথায় বসে? এটা প্রফিট নির্ণয় করার সময় লাগে, এছাড়া আরেকটা পার্সেন্টেজ নির্ণয় করার সময় লাগবে, কমপ্লিটেশন পার্সেন্টেজ অফ ডিগ্রি অফ কমপ্লিটেশন সেটার সময় লাগবে, এছাড়া লাগবে না। কন্ট্যাক্ট অ্যাকাউন্ট দেখাও, শো হাউ দিজ দ্য অ্যাকাউন্ট উড অ্যাফিয়ার ইন দ্য ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট দেখাতে হবে। প্রথমে আমি এখানে কিছু কথা লিখেছি, এগুলো কিন্তু আসলে জরুরি না। কন্ট্যাক্ট প্রাইস, ওয়ার্ক সার্টিফাইড, ওয়ার্ক আনসার্টিফাইড, ক্যাশ রিসিভ, এগুলো না লিখলেও হয়, সূত্রের ভিতরে লাগে, এই জন্য আমি লিখে রাখছি। আপনি এখান থেকে লিখবেন কন্ট্যাক্ট অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016, ব্যাস, আর কিছু লেখা লাগবে না। মেটেরিয়াল সেন্ড টু সাইট, মেটেরিয়াল ডাইরেক্ট পারচেস, ডাইরেক্ট লেবার, আদার ডাইরেক্ট এক্সপেন্স, প্ল্যান্ট পারচেস, এগুলো সব ডাইরেক্ট পাশে লিখে ফেলেছি, যেগুলো বলছিলাম। এস্টাবলিশমেন্ট চার্জ, ইন্সপেকশন ফিস, সাইট অফিস এক্সপেন্স, আনপেইড লেবার কস্ট, আর ফেরত আসছিল যেগুলো ক্রেডিট পাশে লিখেছি, দেখেন। ডাইরেক্ট মেটেরিয়াল রিটার্ন, মেটেরিয়াল অ্যাট সাইট ক্লোজ, প্ল্যান্ট ক্লোজ, ক্লোজে যেটা আছে। এখন আমরা এগুলো যোগ করব, যোগ করে কত পেয়েছি যত্ন এখানে? 5,21,000। এই 5,21,000 থেকে এই তিনটা আইটেম মাইনাস করব, মাইনাস করার পরে আমাদের ফলাফল আসবে 4,27,000 টাকা। এটা কি হয়েছে? এটা ব্যবহার হয়েছে কোথায়? ওই কস্ট হয়েছে আমরা যে কন্ট্রাক্টটা নিয়েছিলাম সেখানে, তাই এর নাম হবে কস্ট অফ ওয়ার্ক ডান, কাজ কমপ্লিট করতে ব্যয় হয়েছে 4,27,000 টাকা। এইটা আমরা হিসাবে রাখবো ব্যালেন্স সিডি নামে, এই পাশে ব্যালেন্স সিডিটা। সিডি মানে কি? ক্যারি ডাউন, নিচে নিতে হবে, তো নিচে নিলাম, বিডি বানিয়ে দিলাম, এখানে কস্ট অফ ওয়ার্ক ডান ব্যালেন্স বিডি।
তো আমরা অ্যাকাউন্ট অফিসার হিসেবে এই হিসাবটা করলাম, মালিককে বললাম যে আপনার এই কার্যস্থলে এই 16 সালে মোট ব্যয় হয়েছে প্রকৃতপক্ষে 4,27,000 টাকা। এবার অডিটররা আসলো কাজ তদারকি করতে, অডিট করতে। অডিটররা আমাদের খাতা দেখবে না, ওরা একটা হিসাব এ করবে যে কেমন ব্যয় হয়েছে, কত টাকা কিরকম কি ব্যয় হয়েছে এটা দেখবে। কন্ট্রাক্টরের যে খরচ হয় সেই খরচটাই কিন্তু সরকার দেবে এরকম না, কন্ট্রাক্টর যত টাকার কাজ কমপ্লিট করে দেবে তার উপরে 10% করে কমিশন পাবে। তো সেরকম হবে আর কি। অডিটররা আসে, অডিটররা এসে কন্ট্রাক্টরের খরচের থেকে 35 বেশি দিয়ে যায় 10% মুনাফা সহকারে। তো ওয়ার্ক সার্টিফাইড পেয়েছে 6,50,000 টাকা। আর 50,000 টাকা বলছে এটা সার্টিফাই এখন দিচ্ছি না, আনসার্টিফাইড হিসেবে রেখে দিচ্ছি, তবে দেওয়া হবে ভবিষ্যতে, ভবিষ্যতে আরও কাজ আছে, এটা তো কাজ তো কমপ্লিট হয়নি তাই না, যতটুকু কাজ হয়েছে তাতেই এই সার্টিফাই এবং এই আনসার্টিফাই দুইটা আয় যোগ করে দেখলাম 7,00,000 টাকা হয়। আমরা ব্যয় করেছি 4,27,000, অথচ আমাদের আয় হয়েছে 7,00,000 টাকা। যে পাশ বড় হবে এই পাশে আগে যোগ করবে, যোগ করে এই পাশে নিয়ে আসবে, বিয়োগের পাশে এই পাশে সরি ডেট পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে বিয়োগ করলাম, ব্যয় কত 4,27,000, 7,00,000 থেকে বাদ দিলে আমাদের নোশনাল প্রফিট থাকে 2,73,000। এই 2,73,000 টাকা তো মুনাফা, কিন্তু এই মুনাফাটা সম্পূর্ণ 100% মুনাফা না, এটা আনুমানিক মুনাফা, যাতে যাকে ইংরেজিতে ভাষা ইউজ করা হয় নোশানাল প্রফিট, এটা কিন্তু ন্যাশনাল না, নোশানাল প্রফিট। নোশানাল প্রফিট ব্যালেন্স শিট লিখে রাখলাম, শিটটা আমি একটু এরকম ভাবে দেখাই দিই তাহলে বুঝতে সুবিধা। এই ব্যালেন্স শিটটা পরবর্তীতে আবার ব্যালেন্স বিডি করে ফেললাম, এই পাশ থেকে নিয়ে ডাইনে পাশে চলে গেলাম 2,73,000। এটা হলো আমাদের 3 নম্বর স্টেপ। এখন এই স্টেপের কাজ এখান থেকে রিজার্ভে পাঠাতে হবে আর কিছু প্রফিটে পাঠাতে হবে। আর প্রফিটে পাঠানোর জন্য আমাদের যে সূত্রটা শিখাইছিলাম গত ক্লাসে, যে পার্সেন্টেজ 0% থেকে 24% পর্যন্ত 0/3 ইনটু নোশনাল প্রফিট ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফাইড, যদি 25% থেকে 50% চলে যায় তাহলে 1/3 49%, আর 50%-এর উপরে চলে গেলে 90% 2/3, আর 90-এর উপরে চলে গেলে 3/3। এখন আসেন ডিগ্রি অফ কমপ্লিটেশন অফ দ্য কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট প্রাইস পেয়েছে এখানে সার্টিফাইড 6,50,000 টাকা ওয়ার সার্টিফাইড, কন্ট্রাক্ট প্রাইস কত 10,00,000 টাকা, 10,00,000-এর মধ্যে 6,50,000 টাকা অলরেডি সার্টিফাই পেয়ে গেছে, তাহলে কত পার্সেন্ট পেয়েছে? 65%। 65 নিশ্চয় 50 থেকে 90-এর মধ্যে পড়ে, তাহলে 2/3, সূত্র হলো 2/3, যেহেতু কন্ট্রাক্ট প্রাইস 65% কমপ্লিটেড সেহেতু নোশনাল প্রফিট কি করতে হবে 2/3 ইনটু ক্যালকুলেশন করে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দিতে হবে। তো আমরা সেটা লিখলাম 2/3 ইনটু নোশনাল প্রফিট ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফাইড, ক্যাশ রিসিভ পেয়েছি 5,00,000, ওয়ার্ক সার্টিফাইড 6,50,000, ভাগ করে যাওয়া হয়েছে 2,73,000-এর সাথে গুণ করে উপরে 2 দিয়ে গুণ 3 দিয়ে ভাগ, এতে 1,40,000 টাকা, 1,40,000 টাকা প্রফিট হয়েছে। এখন আসি অঙ্কের দিকে, রিজার্ভে আমাদের কত টাকা যাবে? তো 2,73,000 থেকে 1,40,000 টাকা প্রফিট বাদ দেওয়ার পরে যা থাকে বিয়োগ করে 1,33,000, এটা রিজার্ভ ফান্ডে যাবে। ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে আমাদের আংশিক ব্যালেন্স শিট তো সব কিছু আসবে না, যে প্ল্যান্ট এটা ক্লোজিং আছে এটা আসলো, ম্যাটেরিয়াল ক্লোজিং আছে এটা আসলো,
সকলে বুঝতে পারছে তাহলে ওয়ার্কিং প্রসেস কি কি আছে। ওয়ার্কিং প্রসেসের ভিতরে 4,27,000 টাকা আর প্রফিট কত 1,40,000, মোট 5,57,000 টাকা। ওখান থেকে ক্যাশ পেয়ে গেছি 5 লাখ, তো আমরা আর রিসিভিলের কাছে পাবো মাত্র 67,000 টাকা। বুঝতে পারছেন তাই না? যত্ন ক্লিয়ার বুঝতে পারছে? জি স্যার। নেক্সট 2 নাম্বার, অন 1st April 2016 কন্ট্রাক্ট বসে কনকর্ড লিমিটেড দ্য স্টেটেড দ্য কন্ট্রাক্ট ফর দ্য কনস্ট্রাকশন অফ এ বিল্ডিং, একটা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য কন্ট্রাক্ট দিয়েছে, ফর এ কন্ট্রাক্ট প্রাইস এখানে 70,00,000 টাকা, বাজেটেড কস্ট অফ দ্য কন্ট্রাক্ট 60,00,000 টাকা। আছে দ্য পার্টিকুলার্স ইন রিগার্ড টু দ্য কন্ট্রাক্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016 আর অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো যে মেটাল ইস্যু ফ্রম স্টোর, স্টোরে ইস্যু করেছিল কত, স্টোর থেকে পাঠানো হয়েছিল 30,00,000 টাকা। মেটেরিয়াল লস বাই ফায়ার, এই যে ফায়ারে নষ্ট হয়ে গেছে এটা কোথায় যাবে? এটা আমাদের ক্রেডিট পাশে বাড়াতে হবে। ইন্স্যুরেন্স ক্লাইম অ্যাডমিট ফর ফায়ার ডেট পাশে খরচ হবে। ওই যে এটা তো খরচ হয়েছে। হ্যাঁ বলেন। এই যে ইন্স্যুরেন্স, এই যে এটা কোথায় যাবে? এই যে বললেন অ্যাডমিটেড ফর ফায়ার, এটা হচ্ছে কি ডেবিট হবে, কারণ এটা হচ্ছে ক্লাইম মানে খরচ। এটা কিন্তু অ্যাক্সিডেন্টে লস হয়ে গেছে এরকম না। মানে যে অ্যাক্সিডেন্টটা হলো যদি আগুন ক্ষতির জন্য যে বিমাটা দেওয়া হয় এটা কি সেটা? আচ্ছা, আর একটা মিস্টেক হয়ে গেছে, আমার কথাটা মানে ক্লিয়ার হয়নি। ইন্স্যুরেন্স ক্লাইম অ্যাডমিটেড ফর ফায়ার, নষ্ট হয়ে গেছিল তাই আমরা দাবি করেছি, এটা আমাদের ক্রেডিট পাশে যাবে, মানে আমরা তো সেখান থেকে পাবো তাই না? এখন এই 8,000 টাকার সাথে আরো কিছু জড়িত আছে। এই 8,000 সাথে জড়িত আছে কি, নিচে আমরা পড়লে বুঝতে পারবো যে আসলে বিমা কিন্তু যত টাকার পণ্য নষ্ট হয়েছে তত টাকা দেয় না। তাহলে কত টাকা নষ্ট হয়েছে সেটা আগে আমাদের দেখতে হবে, সেটার বিষয়ে বিষয়ে নিচে কিছু বলবে। ওই যে স্পেড এটা ডাইট পাশে, ওয়েদার দ্যাক রুট এটাও ওই ডাইট পাশে যাবে, ওয়েদারের সাথে মেটেরিয়াল রিটার্ন টু স্টোর ক্রেডিট পাশে বসবে, জেনারেল ওভারহেড অ্যালোকেটেড এটা ডেবিট পাশে বসবে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস এটা ডেবিট পাশে যাবে, সেল অফ স্কাফ, স্কাফ বিক্রি হয়েছে এই স্কাফটা কি, ওইখানে আমরা যে নিয়ে গেছিলাম যে পণ্যটা সেটা আমাদের ব্যবহার হয়নি, অব্যবহৃতটা এখানে বিক্রি হয়েছে। প্ল্যান অ্যাট কস্ট টু বি ডিপ্রিসিয়েটেড, এখন প্ল্যান্টের দাম কত ছিল? ও প্ল্যান্টের দাম তো 3,00,000 টাকাই বলা হয়েছে, এই 3,00,000 টাকার উপরে অবশ্যই কত 20%। এখন যদি আমি 3,00,000 টাকা ডেট পাশে লিখি, ক্রেডিট পাশে কত লিখতে হবে? 3,80,000% লিখতে হবে। 80% লিখলে 3,8,24, 2,40,000 টাকা লিখতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। আরেকটা কাজ করা যায়, 3,00,000-এর উপরে 20% ডাইরেক্ট গুণ করে 3,60,000 টাকা, এই 60,000 টাকা তো আমরা ডেট পাশে লিখে দিলে আর ক্রেডিট পাশে কিছু লেখা লাগলো না। দুইটা ট্রিটমেন্ট যে কোনোভাবে করতে পারবে। কে বুঝতে পারছে সবাই কথাটা? ডিপ্রিসিয়েশনের ব্যাপার, একটা প্ল্যান্টের দাম 3 লাখ, এর ভিতরে বসে অবস্থা দেখা দেবে 20%। এখন আমরা কি করব, যদি আমি সরাসরি 3,00,000 টাকা লিখি ডেট পাশে, তাহলে ক্রেডিট পাশে আবার লেখা লাগবে 2,40,000, আলটিমেটলি 60,000 টাকা কিন্তু এখানে অবস্থা হয়ে যাচ্ছে। আর একটা কাজ করতে পারি আমরা, ডিপ্রিসিয়েশন যদি সরাসরি লেখা আছে 3,00,000-এর উপরে 20% 60,000 টাকা, এই 60,000 টাকা ডাইরেক্ট আমরা ডিপ্রিসিয়েশন নামে ডেবিট পাশে লিখে দেবো, ক্রেডিট পাশে কিছুই দেখানো লাগবে না। আর এই ক্রেডিট পাশে যাবে 2,40,000 টাকা, ওইটা চলে যাবে কোথায়, ব্যালেন্স শিটে সম্পদ পাশে, ম্যাটেরিয়াল ট্রেজারি। মেটেরিয়াল ট্রান্সফার টু আদার কন্ট্রাক্ট, এখন দেখ মেটেরিয়াল ট্রান্সফার টু আদার কন্ট্রাক্ট, তার মানে আমাদের যে কন্ট্রাক্টের কাজ করতেছি আমরা, যে কন্ট্রাক্টের স্থলে ওখান থেকে পাঠা দিচ্ছি অন্য কন্ট্রাক্টের জন্য, তাহলে এটা অব্যবহৃত হিসেবে ক্রেডিট পাশে দেখাতে হবে। মেটাল ইন হ্যান্ড অব্যবহৃত হিসেবে ডেবিট পাশে দেখাতে হবে এই ক্রেডিট পাশে। তারপরে ওয়ার্ক ইয়ে টু সার্টিফাইড, আচ্ছা ওয়ার্ক ইয়ে টু বি সার্টিফাইড, তার মানে
সার্টিফাইড আনসার্টিফাইড এর উপরে কোনো কিছু পেলাম না। তবে ওয়ার্ক ইট টু বি সার্টিফাইড 30,000 টাকা সার্টিফাইড দেওয়া হবে ভবিষ্যতে 30,000 টাকা। আর সার্টিফাইড ভ্যালু কত হয়েছে এটা একটু দেখাই। তাহলে টু বি আছে আনসার্টিফাইড যেটা এখনো সার্টিফাইড দেওয়া হয়নি, বলছে আপ টু দ্য ক্লোজ অফ দ্য পিরিয়ড এ টোটাল সাম অফ টাকা 42 লক্ষ বিং এরপর বলছে টোটাল সাম অফ টাকা কত কন্ট্রাক্ট প্রাইস ছিল 42 লক্ষ বিং 80% অফ দ্য সার্টিফাইড অ্যামাউন্ট ওয়াজ রিসিভ। সার্টিফাইড ভ্যালু যা তার হচ্ছে 80% রিসিভ করেছে ক্যাশ। তাহলে ক্যাশ কত? ক্যাশ রিসিভ হচ্ছে 42 লক্ষ টাকার ক্যাশ রিসিভ করেছে। এটা মূলত সার্টিফাইড ভ্যালুর 80%। তো সার্টিফাইড ভ্যালু কত? এই 42 লক্ষকে এখন 100% করতে হবে, 80 দিয়ে ভাগ 100 গুণ। কন্ট্রাক্ট প্রাইস 70 লাখ, ক্যাশ রিসিভ 42 লাখ, ওয়ার সার্টিফাইড ওয়ার আনসার্টিফাইড 30, এটা টু বি সার্টিফাইড মানে আনসার্টিফাইড, আর সার্টিফাইড এটা আমাদের দেওয়া নেই, এটা আমরা ওই যে ক্যালকুলেশন করে নেব। আমি ক্যালকুলেশনটা এখানে করাই দিছিলাম অবশ্যই। দেখেন ডিগ্রি অফ কম্পিটিশন পার্টস আমরা এখন অন সার্টিফাইড বের করলাম কত টাকা হয়েছে। এখানে ওয়ার্কিংটা সার্টিফাইড ভ্যালুর ওয়ার্কিংটা আসেনি, সার্টিফাইড ভ্যালুর ওয়ার্কিংটা আমরা করে নেব ক্যালকুলেটর ধরে। ও এখানে করে দিছি, আচ্ছা এই যে এখানে দিছি যে 42 লক্ষ টাকা ক্যাশ পেয়েছি আমরা, তো এই ক্যাশটা কত পার্সেন্টের সমান? তো ওখানে বলছে এইটা হচ্ছে 80% সমান। তাহলে 100% হলো আমার সার্টিফাইড, তো 100% কত হয়? তো 80 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করে দেখি যে 52,50,000 টাকা হয়। সেটা লিখে ফেললাম সার্টিফাইড ভ্যালু 52,85,000 টাকা, আর আনসার্টিফাইড হচ্ছে 30 লক্ষ টাকা। সার্টিফাইড এবং আনসার্টিফাইড যোগ করলাম 52,80,000 হলো, এখান থেকে বাদ দিলাম 41,12,000 টাকা যে কস্ট অফ অর্ডার, বাদ দেওয়ার পরে আমাদের ব্যালেন্স শিটে যা থাকলো নোশনাল প্রফিট ব্যালেন্স বিডি করে ফেললাম। এটাকে আমরা আবার প্রফিটে রূপান্তর করলাম, প্রফিট কত টাকা হয়েছে দেখি, পার্সেন্টেজ এই যে প্রফিট। প্রথমে কম্পিটিশন দেখাইছি, কম্পিটিশন কর কত, ওয়ার্ক সার্টিফাইড 70 লক্ষ দিয়ে ভাগ করলে 75%, তার মানে সেই 2/3 এর সূত্রে পড়ে গেছে। তো 2/3 ইন নোশনাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিভ ওয়ার্ক সার্টিফাইড, অঙ্কগুলো সবাই বুঝতে পারছে তাই না? যা কি বুঝতে পারছে? তার ব্যালেন্স শীটটা এখানে আ ব্যালেন্স শীটটা একটু দেখাই। ব্যালেন্স শীটে বলছে ম্যাটেরিয়াল হাতে ছিল অ্যাসেট 16,000 টাকা, আর ওয়েজেস বকেয়া ছিল 60,000 টাকা।
আচ্ছা প্ল্যান্ট ওখানে অবশ্যই বাদ দেওয়ার পরে কত থাকলো? প্ল্যান্টের দাম ছিল 3 লক্ষ টাকা, এখন অবশ্যই বাদ দিতে হবে। তো অবশ্যইটা আমি একটু হিসাব করে দিছিলাম যে কয় মাস কোন মাসে ক্রয় করেছিল একটু দেখতে হয়, তারিখটা দেখতে হয়। এপ্রিল মাসের 1 তারিখে, তার মানে 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে, তো 9 মাস, 9 মাসের অবসায় কত হবে? অবসায়ের পার্সেন্টেজ কিন্তু 20 ছিল, ও এটা একটু খেয়াল করেন। তো 3 লক্ষ টাকা এর 20% গুড করলে 60,000 হয়, কিন্তু 60,000 তো দেখানো যাবে না, অবসায় দেখাতে হবে 60,000 টাকা ভাগ 12 মাস গুণ 9 মাস, এতে 45,000 টাকা আসে। তো ডিপ্রিসিয়েশন হিসেবে 45,000 টাকা দেখাতে হবে। এই যে সে প্ল্যান্ট মেশিনারি 45,000 টাকা দেখায় 2,52,000 টাকা, সেই 2,52,000 টাকা আমরা প্ল্যান্ট এখানে দেখাই দিলাম, বাস ওকে। এবার ভ্যালু অফ অর সার্টিফাইড আর আনসার্টিফাইড যোগ করে যেটা ক্যাশ রিসিভ, ওই ইয়ে প্রভিশন, প্রভিশন কত? 5,40,000, 5,45,000 টাকা, এখান থেকে যে 67 আছে, আচ্ছা 67 যদি থাকে তাহলে 67 বাদ দিয়ে দিতে হবে। এখানে আর খুচরো খাচরো না দেখায় এই 45,000 দেখানো হয়ে গেছে, পার্সেন্টেজ মানে এই পঁচাত্তর আসছিল এই জন্য 90। ৫২-৮০ দিলাম, প্রথমে লিখলাম 52,80,000 বিয়োগ 5,45,000, 67 বাদ দিলে 4,73,000, এই যে 47,34,000, 933, ওকে। না অ্যাসেট লাইবিলিটি মেলে না, কারণ কেন কেন মেলে না, কারণ এখন কি রিয়া মিল মেলানো আছে, এখন কোনো ক্যাপিটাল আছে না, এই জন্য কতটুকু অংশ পার্টলি আর কি, পার্টলি ব্যালেন্স শিট, কতটুকু অংশ কি কি যাবে ব্যালেন্স শিটে এইটা দেখাও, এর বাইরে আর কিছু না। ক্যাপিটাল থাকতো, ড্রয়িং থাকতো, নিট প্রফিট আলাদা আলাদা করে হতাম, তারপরে না মিলাতো, একে মিলানো যায় মিলানো যায় না। যেগুলো করলে